বাপি যদি সত্য সিনেমা চলতেছে, ঈদে মুক্তিপ্রাপ্ত আটটা সিনেমা আছে, তো আটটার মাঝে আপনি কোন কোন সিনেমারে এগিয়ে রাখবেন? আটটার মধ্যে আমাদের এখানে তো আমি একটাই দেখছি, শত্রু। শত্রু সিনেমাটা ভালো হয়েছে কিন্তু দর্শকটা কম। বাপি চৌধুরীর শত্রু সিনেমা ভালো হলেও কিন্তু নেই দর্শক, এমনটাই বললেন এক হল মালিক। এর কারণ হিসাবে তিনি ব্যাখ্যা দিলেন যে পাশে রয়েছে শাকিব খানের ছবি। দর্শক কম হওয়ার কারণটা কি? কম হওয়ার কারণ পাশে আর শাকিব খানের ছবি আছে। এই হল মালিকের কথা অনুযায়ী এটা পরিষ্কার যে শাকিব খানকে কেউ ছাড়িয়ে যেতে পারেনি, সেটা হোক বাপি চৌধুরী কিংবা জিনের জিন ছবিটি অথবা অনন্ত জলিলের কিল হিম ছবিটি। সবন্ধুরা আপনারা যদি শাকিব খানের ছবিটি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ছবিটি কীরকম হয়েছে, আর অবশ্যই ছবি না দেখলেও আপনারা ট্রেলার দেখে বুঝছেন যে কোন ছবিটা কীরকম হতে পারে। তো বন্ধুরা এই ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।